বিশেষ পরিস্থিতিতে কেবলার দিকে ছাড়া অন্য দিকে ফিরে নামাজ পড়া যাবে কিনা, যেমন হসপিটালে নিকাব ছাড়া কেবলার দিকে ফিরে নামাজ পড়লে পুরুষের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে, এর ক্ষেত্রে কি কেবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়া যাবে? অবশ্যই কেবলা ছাড়া অন্যদিকে ফিরে সালাত আদায় করার কোনো সুযোগ নেই। কাউটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরা, আপনি আপনার মুখমণ্ডলকে কেবলার দিকে কাবার দিকে ফেরান, এটি আল্লাহ তাআলার নির্দেশ, অতএব এটির ব্যত্যয় করা যাবে না। আপনি যে কজ দেখিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে আপনি কেবলার দিকে সালাত আদায় করলে কারোর মুখোমুখি হচ্ছেন, তো হবেন, কোনো অসুবিধা নেই। সম্ভব হলে আপনি সামনে এমন কিছু দিয়ে রাখবেন যেটা সূত্রা জাতীয় হয়, যেটার ফলে একটা আড়াল সৃষ্টি হয়। যদি সেরকম কিছু করার পসিবিলিটি না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনাকে কেবলার দিকে অবশ্যই সালাত আদায় করতে হবে।